ক্রেতার অতীত জীবনের রেকর্ড খতিয়ে দেখার পরই বন্দুক বিক্রির নির্দেশ জারি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি এমন নির্বাহী আদেশ দিয়েছেন ইউএস প্রেসিডেন্ট। প্রায় প্রতিদিনই বন্দুক সহিংসতায় ঝরছে অসহায় আমেরিকানদের প্রাণ। নাজুক পরিস্থিতির অবসানে যথাযথ আইন তৈরির দাবিতে কর্ণপাত করছে না কংগ্রেস। সেজন্যই প্রেসিডেন্ট হিসেবে নিজের এখতিয়ার প্রয়োগ করলেন বাইডেন, কারণ সামনের বছরের নির্বাচনের বৈতরণী পাড়ি দিতে হলে বন্দুক নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপের বিকল্প নেই বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এই নির্দেশ জারির ফলে আইনমন্ত্রী অর্থাৎ অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড বিস্তারিত নির্দেশ দেবেন বন্দুক ব্যবসায়ীদের, অর্থাৎ ক্রেতার ব্যাকগ্রাউন্ড না দেখে বন্দুক বিক্রি করা যাবে না, এমন একটি বিধির কথা বারবার বলে আসছিলেন প্রেসিডেন্ট বাইডেন। কিন্তু রিপাবলিকান শাসিত কংগ্রেস সাড়া দেয়নি। এর ফলে গুরুতর অপরাধে বারবার কারাভোগকারী ক্রিমিনাল, মানসিকভাবে অসুস্থরাও বন্দুক ক্রয়ে সক্ষম হয় এবং নির্বিচারে মানুষ হত্যা করে। বন্দুক ব্যবসায়ীরা রাজনীতিকদের বড় অঙ্কের চাঁদা দেন বিধায় কংগ্রেস তাদের ব্যবসায় মনিটরিংয়ের উদ্যোগ নিতে সাহসী হচ্ছিল না। মানুষের জীবনের চেয়ে ব্যবসায়ীদের মুনাফাকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে অনেক বছর থেকেই। এর পরিসমাপ্তি ঘটালেন প্রেসিডেন্ট বাইডেন। 2020 সালে করোনায় লকডাউনে থাকার বছরে আমেরিকায় বন্দুকের গুলিতে প্রাণ ঝরেছে 45,222 জনের। Enough. Do something. We remember and mourn today, but I'm here with you today to act. It's just common sense to check whether someone is a felon, a domestic abuser, before they buy a gun. Ban assault weapons. Ban them again. Do it now. Enough. Do something. Do something big. Any gal, 72, Mr. Nice, for his kindness, his positivity, his infectious smile. Moy Dayun, 67, refugee, community builder, cherished friend. All of them live lives of love, sacrifice.